হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে কালী পুজোর পরের দিন, আর আজকে পাঁঠার মাথা এনেছে। তো চলো তোমাদেরকে দেখাবো পাঁঠার মাথাটা। রান্না করাটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ অনেক কাজ থাকবে, কিন্তু পাঁঠার মাথা মানে তোমাদেরকে দেখাবো যে কত বড় পাঁঠার মাথা এনেছে বা কী হয়েছে। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে পাঁঠার মাথা চলে এসেছে। তো এটার ওজন হয়েছিল 2.5 কিলো। দেখে মনে হচ্ছে ছোট্ট, কিন্তু ছোট্ট নয়, পাঁঠার মাথাটা অনেক বড়ই ছিল, 2.5 কিলো ওজন হয়েছিল। এবার দেখো, এটাকে ছোলা হচ্ছে, ছুলে এটাকে পিস পিস করে মাংসটা বের করে নিয়ে এটাকে রান্না বসানো হবে এবার। তো কালকে রাত্রের এটা, সেই জন্য তো বুঝতেই পারছো খারাপ হয়ে যাবে না সেই জন্য। এবার দেখো, মাংসটা চাপিয়ে দিয়েছি মানে আমি নই, এটা ভাই রান্না করেছিল, কারণ ও মুরের মাংস ভালোই রান্না করতে পারে, সেই জন্য ওই রান্না করছিল। তো বন্ধুরা, এটা কি বলতো, এটা আমরা কষাতে কষাতে খাচ্ছিলাম। তো মাংসটা, কষা মাংস একটু বাটিতে সবাই মিলে নিয়ে নিয়ে একটু খেয়েছি। আর এবার দেখো, আমরা ভাত খেতে বসে গেছি, কারণ গ্রহণ লেগে যাওয়ার ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে তাড়াতাড়ি খেতে বসে গেছি। মাংসর গেঁধিনি ভাজাটা ছিল, আর ছিল আলু সেদ্ধ, বেগুন ভাজা, মাংসর ঝোল আর পাঁপড় ভাজা। তো চলো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, আর এটাই গ্রহণ লেগে যাবে। আর আমরা 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ ছিল পাশেই, একটা মানে ভাইয়ের যে বন্ধু আছে, বন্ধুর বাড়িতে তো নিমন্ত্রণ ছিল, বাবুরও ছিল, ভাইয়েরও ছিল, তোমাদের দাদাভাইয়েরও ছিল, তিনজনেরই নিমন্ত্রণ ছিল। তো ওরা খেতে চলে গিয়েছিলো, আর আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে নিলাম। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো, গ্রহণ লেগে আছে, কিছু তো করার নেই, সেই জন্য মায়ের চুলটা ছাড়িয়ে দিলাম। তখনও পর্যন্ত চাটা কিছুই খাইনি গ্রহণের জন্য। তো মাকে বললাম চলো তোমার চুলটা ছাড়িয়ে দিই, কালী পুজোর দিনে সাবান দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য ছাড়ানো হয়নি। তো ভাবলাম আজকে একটু ছাড়িয়ে দিই চুলটা, তো সেই জন্য ভালোভাবে মায়ের চুলটা ছাড়িয়ে দিচ্ছি। দেখো, ছাড়িয়ে খোপা তুলে দিলাম। আর এবার মা কালী বিসর্জনে বেরোবে। মা কালী বিসর্জন দেখতে পারলে, এটা কিন্তু সেই মা কালী বিসর্জন নয় যেটা আমাদের এখানে সিদ্ধেশ্বরী আর কটালকালী তো থেকে যায়, তোমাদের বলেছিলাম 12 মাস থাকে। সিদ্ধেশ্বরীটা বিসর্জন হয়ে গেছিলো, তখন ফটোশ্যুট করতে পারিনি বন্ধুরা, তো সেই জন্য ভাবলাম এই মূর্তিটাই দর্শন করে দিই, এটা শ্মশানকালী। আর এদিকে দেখো, মা কালী বিসর্জনের পর এবার আমি রুটি করে নিচ্ছি, সকালের মাংসটা ছিল, সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো। ফ্রেন্ডস, খাবার বানানো হয়ে গেছে, এই মাত্র একটু বসে আছি। দেখো, খাটটা বাগালাম, ঝেড়ে নিলাম, আর বাবু ওর কাকার কাছে শুয়ে আছে, কারণ রাখি চলে যাওয়ার পর বাবু ওর কাকার কাছে শুই, মানে যতবার যায় ততবারই ও কাকার কাছেই শুই। তো চলো এবার খাবার খেয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে এবার একটু ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই, কালকে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর প্লিজ 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 আমাকে একটু হেল্প করো, যাতে আমি একটু আগে এগোতে পারি বন্ধুরা। গুড নাইট অল ফ্রেন্ডস।